হোয়াটসঅ্যাপ ভাতার বৃন্দগণ, আমি আসান আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এবং আজকে আমরা জানবো শ্যাডো ফাইট শেয়ার্ড গেমটার সম্পূর্ণ গল্পটা সম্পর্কে। আমি 100% শিওর তোমাদের মধ্যে 99% লোক শ্যাডো ফাইট 2 গেমটা খেলেছে। এটা একটা লেজেন্ডারি গেম যা একসময় মোবাইল গেমগুলোর মধ্যে ওয়ান অফ দ্য কুলেস্ট গেম ছিল। যাই হোক, যখন শ্যাডো ফাইট 2 গেমটা অনেক জনপ্রিয়তা লাভ করে তখন এর ডেভেলপমেন্ট কোম্পানি বের করে শ্যাডো ফাইট 3 এবং শ্যাডো ফাইট 4। গেমগুলোর গ্রাফিক্স, স্টোরি অনেক ভালো হলো, এই গেমগুলো কখনই শ্যাডো ফাইট 2 এর মতো জনপ্রিয়তা লাভ করতে পারেনি। সবাই বলতেছিল গেমগুলো ভালো, বাট শ্যাডো ফাইট 2 এর মতো মজা পাইতেছি না। সবাই তখন এবং এখনো বলতেছে শ্যাডো ফাইট 2 ইজ দ্য বেস্ট গেম। তো কোনো উপায় দেখতে না পেয়ে নিকি কোম্পানি শ্যাডো ফাইটের একটা নতুন গেম বের করে যার নাম হলো শ্যাডো ফাইট শেডস। সিম্পলি শ্যাডো ফাইট 2 কে কপি করে বা আপডেট করে এই গেমটাকে তৈরি করা হয়। এই গেমটা হলো শ্যাডো ফাইট 2 এর সিকুয়েল বা পরের গল্প এবং শ্যাডো ফাইট 3 এর আগের গল্প, যেখানে আমরা জানতে পারবো শ্যাডো এর জার্নি সম্পর্কে। শ্যাডো যখন টাইটানকে পরাজিত করে তখন তারপরে তার লাইফের জার্নিটা কিরকম ছিল তাই আমরা জানতে পারবো এই গেমের ভিতরে। কিন্তু বন্ধুরা দেখো, এই গেমগুলো একটা মোবাইল গেম, তাই এসব গেমের স্টোরিগুলো অত বেশি স্ট্রং হয় না, আর এসব গেমের এন্ডিংগুলো অনেক ওপেন হয়, মানে যার কোনো শেষ নেই এই টাইপের গেম। এছাড়া এই গেমের গল্পটা অত বেশি স্ট্রং লাগলো না আমার কাছে। তো আজকে আমরা শ্যাডো ফাইট শেডস গেমটার সম্পূর্ণ গল্প জানবো খুবই বেসিক বা সংক্ষিপ্ত আকারে। শ্যাডো, যে ভুল করে শ্যাডো ডাইমেনশনের দরজা খুলে দেয় যার ফলে শ্যাডো এনার্জি আমাদের দুনিয়ার ভিতরে প্রবেশ করে ফেলে। এরপরে অনেক কষ্ট এবং অনেক ফাইটের পরে শ্যাডো টাইটানকে পরাজিত করে যার ফলে শ্যাডো ডাইমেনশনের গেট চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় এবং শ্যাডো তার মানুষের রূপ ফেরত পায়। এরপরে শ্যাডো তার ভালোবাসা মেয়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এরকমভাবে সুখে শান্তিতে প্রায় অনেকদিন চলে যায়। একদিন শ্যাডো দেখতে পায় তার ডোজের উপর একটা মিস্টেরিয়াস রিফট ওপেন হয়েছে, একটা শ্যাডো পোর্টাল যা দিয়ে অন্য ডাইমেনশনের ভিতরে যাওয়া যায়। এই শ্যাডো রিফ্টস বা পোর্টালগুলো ছিল এক ধরনের মাল্টিভার্সের পোর্টালের মতন, যে পোর্টালগুলোর মাধ্যমে আমরা মাল্টিভার্সের যে কোনো দুনিয়ার ভিতরে যেতে পারবো। শ্যাডো এটা দেখার পরে অবাক হয়ে যায়, কারণ সে জানে শ্যাডো গেট ধ্বংস হওয়ার পরে এরকম রিফট ওপেন করা প্রায় ইম্পসিবল। যাই হোক, পরে শ্যাডোই পোর্টালে প্রবেশ করে যার ফলে সে একটা অন্য ডাইমেনশনে চলে আসে। সেখানে সে একটা নতুন অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারে যার নাম হলো শেডস। এটা ছিল এক ধরনের শ্যাডো অ্যাবিলিটি যা মানুষকে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলে। শ্যাডো এই রিফটের ভিতরে অনেক ফাইটারের সাথে ফাইট করে এবং নতুন এই শেডস অ্যাবিলিটির মাধ্যমে নিজেকে পাওয়ারফুল করতে থাকে। সেই পোর্টালের মধ্যে সেন্সেও ঢুকেছিল, কিন্তু নতুন এই শেডস অ্যাবিলিটি সে কন্ট্রোল করতে পারে না এবং আস্তে আস্তে এই পাওয়ার তাকে কারাপ্ট করে ফেলে। কিন্তু শ্যাডো এই শেডস অ্যাবিলিটিগুলোকে মোটামুটি কন্ট্রোল করতে পারে। পরে সে সেন্সেকে খুঁজে পায় এবং তার সাথে ফাইট করা শুরু করে। এরপরে শ্যাডো তার সাথে ফাইট করে এবং তাকে পরাজিত করে যার ফলে সেন্সে ঠিক হয়ে যায়। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এরকম শ্যাডো পোর্টাল চারিদিকে ওপেন হচ্ছে। এসব শ্যাডো পোর্টাল একটা মাল্টিভার্সের দরজার মতো কাজ করে যার ফলে এসব শ্যাডো পোর্টালের মাধ্যমে অন্য ইউনিভার্সের ফাইটাররা শ্যাডোর দুনিয়া চলে আসতেছিল যা ছিল এই দুনিয়ার জন্য অনেক ক্ষতিকারক, যার ফলে শ্যাডো চায় এসব পোর্টালদেরকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে। এরই মধ্যে লিংস তার অ্যাসাসিনদের আর্মিদের নিয়ে শ্যাডোর উপরে অ্যাটাক করে। শ্যাডো সবার সাথে ফাইট করে এবং সবাইকে হারিয়ে দেয়। এরপরে শ্যাডো লিংসের কাছ থেকে জানতে পারে কোর্সার সম্পর্কে, যে ছিল টাইটানের একটা বডিগার্ড এবং সেই নাকি এসব ম্যাজিক্যাল পোর্টাল ওপেন করতে ছিল। তো এরপরে শ্যাডো কোর্সারকে খুঁজে বের করে এবং তার সাথে ফাইট করা শুরু করে এবং তাকে পরাজিত করে, যার ফলে শ্যাডো একটা শার্টস পায় যা দিয়ে সে যে কোনো সময় একটা ম্যাজিক্যাল পোর্টাল ওপেন করতে পারবে। কোর্সারের মৃত্যুর আগে কোর্সার শ্যাডোকে একটা কথা বলে, দ্য ওয়ার ইজ কামিং, কিন্তু কিসের যুদ্ধ, কে করবে এটা নিয়ে শ্যাডোকে কিছুই বলে না। তো এরপরে শ্যাডোর সাথে দেখা হয় বুচারের সাথে। বুচার শ্যাডোর সাহায্য চায় এবং বুচার শ্যাডোকে বলে, শ্যাডো তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই যুদ্ধ নিয়ে তোমাকে সকল ইনফরমেশন দিয়ে দিব। এরপরে শ্যাডো রাজি হয়ে যায়। তারপরে বুচার বলা শুরু করে টাইটানকে হারানোর পরে সেখানে একটা বিগ এক্সপ্লোশন হয় যেখানে টাইটানের সকল আর্মিরই মারা যায়, কিন্তু টাইটানের বডিগার্ডরা এক্সপ্লোশন হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে আসে এই দুনিয়ার ভিতরে। তো বর্তমানে টাইটানের বডিগার্ডরা একটা সিক্রেট আর্মি তৈরি করছে যার মাধ্যমে তারা এই দুনিয়াটাকে কব্জা করতে চায় বা দখল করতে চায়, এবং এই কাজে হারমিট এবং সোগান নাকি তাদেরকে সাহায্য করছে। টাইটানের বডিগার্ড গুরু এবং হারমিট মিলে এই দুনিয়া থেকে বাচ্চাদেরকে কিডন্যাপ করে পোর্টালের সাহায্যে অন্য দুনিয়ায় নিয়ে যায়। সেখানে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদেরকে একটা আর্মিতে পরিণত করা হচ্ছে। তো এরপরে শ্যাডো এটাই করে, সে প্রথমে হারমিটের আর্মিদের সাথে ফাইট করে এবং হারমিটকে পরাজিত করে। তারপরে শ্যাডো টাইটানের বডিগার্ড গুরুকেও মেরে ফেলে এবং সকল বাচ্চাদেরকে ফেরত নিয়ে আসে। এরই মধ্যে শ্যাডো জানতে পারে অতিরিক্ত শ্যাডো ডাইমেনশনে ট্রাভেল করার ফলে সে শেডস অ্যাবিলিটির মাধ্যমে অনেক পাওয়ারফুল তো হয়ে যায়, কিন্তু তার ফলে সে একটা সিকনেসও পেয়ে যায় যার নাম শ্যাডো সিকনেস, যা আস্তে আস্তে শ্যাডোকে মেরে ফেলছে। এরপরে শ্যাডো জানতে পারে এটাকে ঠিক করার জন্য শুধুমাত্র একটাই উপায় আছে, সেটা হচ্ছে শ্যাডো স্পিয়ার যা যে কোনো ধরনের শ্যাডো এনার্জিকে অ্যাবজর্ব করতে পারে। তো এরপরে শ্যাডো এই শ্যাডো স্পিয়ারের সন্ধানে বেরিয়ে পড়ে। মাঝখানে সে জানতে পারে যে শ্যাডো স্পিয়ারটি সোগানের কাছে আছে। তো এরপরে অ্যাজ ইউজুয়াল শ্যাডো সোগানের আর্মির সাথে ফাইট করে এবং পরে সোগানের সাথেও ফাইট করে এবং সোগানকে পরাজিত করে। পরে সোগান বলে শ্যাডো স্পিয়ারটা তার কাছে ছিল, কিন্তু বর্তমানে এই শ্যাডো স্পিয়ারটা তার কাছে নেই। একটি পাওয়ারফুল অন্য ডাইমেনশনের ওয়ারিয়ার তাকে পরাজিত করে তার কাছ থেকে স্পিয়ারটা নিয়ে নেয় এবং সেই ওয়ারিয়ারের নাম হলো তালায়েক। শ্যাডো তার মাল্টিভার্সের পোর্টাল ওপেন করে সেই ওয়ারিয়ারের কাছে চলে যায়। তালায়েক ওয়ারিয়ারটা ছিল একটা পাখির মতো দেখতে ওয়ারিয়ার,
তালা এক শ্যাডোকে বলে শ্যাডো পোর্টালের ফলে তার সম্পূর্ণ দুনিয়াটা ধ্বংস হয়ে যায়, কিন্তু এই স্পিডটা দিয়ে হয়তো আমি আমার দুনিয়াটাকে ঠিক করতে পারবো। কিন্তু শ্যাডো বলে আমি এটা জেনে কি করব, আমি শুধু আমার জীবনকে বাঁচাতে চাই, যাতে করে আমার পুরো জীবনটা আমি মেয়ের সাথে কাটাতে পারি। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে শ্যাডো আর আগের মতন নেই, সে অনেক খারাপ বা খারাপ হয়ে গেছে। অতিরিক্ত শেডস অ্যাবিলিটি অ্যাবজর্ব করার ফলে শ্যাডো অনেক পাওয়ারফুল তো হয়ে গেছে, বাট সে অনেক কারাপ্টেডও হয়ে গেছে। যাই হোক, এরপরে শ্যাডো তালায়কের সাথে ফাইট করা শুরু করে। তালায়ক অনেক শক্তিশালী একটা ওয়ারিয়র ছিল, তালায়ক অনেক কষ্ট করে অনেক ট্রেনিং এর মাধ্যমে নিজেকে এত শক্তিশালী করেছিল, যাতে করে সে তার শক্তির মাধ্যমে তার দুনিয়াকে যেন ঠিক করতে পারে। কিন্তু শ্যাডো কম পাওয়ারফুল ছিল না, শ্যাডো অনেক চেষ্টা করে, অনেক ফাইট করে, এবং অনেক ফাইটের পরে, অনেক কষ্টের পরে শ্যাডো সাকসেসফুলি তালায়ককে পরাজিত করে। এরপরে শ্যাডো স্পিয়ারটাকে নিয়ে নেয় এবং ও নিজের সিকনেসটাকে ঠিক করে। তো এরপর হয়তো আরো অনেক কাহিনী আছে যে এখনো বের হয়নি। তো যে কাহিনী হোক না কেন, গল্পের শেষটা কিছুটা এরকম ভাবেই হবে, শ্যাডো আস্তে আস্তে আরো বেশি কারাপ্টেড এবং খারাপ হয়ে যাবে। তো শ্যাডোর স্ত্রী মেয়ে একটা বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটির জন্মই হয় খুবই পাওয়ারফুল একটা শ্যাডো এন্টিটির সাথে, যার নাম শ্যাডো মাইন্ড। শ্যাডো যখন এটা জানতে পারে তখন শ্যাডো এই বাচ্চাটিকে মেরে ফেলতে চায়। শ্যাডো অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে, যে অ্যাটাকটি ভুল করে মেয়ের গায়ে লেগে যায়, যার ফলে মেয়ে মারা যায়। শ্যাডো মনে করে সকল কিছুদের পিছে শ্যাডো মাইন্ড দেয়। এরপরে শ্যাডো মাইন্ডকে তার কাছে থাকা একটা স্পিয়ারের মাধ্যমে বন্দি করে রাখে। এটাই ছিল সেই স্পিয়ারটা, যে স্পিয়ারটা সে তালায়ককে পরাজিত করে তার কাছ থেকে নিয়েছিল, এবং ওই স্পিয়ারটাকে আমরা শ্যাডো ফাইট থ্রির মধ্যেও দেখতে পাই। তো এরপরে শ্যাডো পুরো পাগলের মতো হয়ে যায় এবং সে এই পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিতে চায়। তো এরপরে শ্যাডো কি করে বা কি কাহিনী হয় তা আমরা দেখতে পাই শ্যাডো ফাইট থ্রি গেমের ভিতরে। তো বন্ধুরা, এটাই ছিল শ্যাডো ফাইট শেড গেমের সম্পূর্ণ গল্পটা, যা আমি খুবই সংক্ষেপে তোমাদেরকে বলেছি। এমনি গল্পের ভিতরে আরো অনেক ক্যারেক্টার আছে, আরো অনেক গল্প আছে, প্লাস মাল্টিভার্সের একটা অ্যাঙ্গেল তারা এনেছে, যার ফলে শ্যাডো এক টাইমে নিজের সাথেই ফাইট করে, যে ছিল তার একটা ইভেল ভ্যারিয়েন্ট। এছাড়াও আরো টুকটাক ক্যারেক্টার, টুর্নামেন্ট, স্পেশাল কমিক বুক, আরো অনেক স্টোরি আছে, বাট দিন শেষে মেইন স্টোরিটা এটাই হবে। তো বন্ধুরা, আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই অ্যান্ড টাটা।